আমার মা নাই আমার বাবা নাই দয়ালি রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে আমার কি বাবা ডাকার সাধ নাই রে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়ালি রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাধ নাই রে বলে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় মারহাবা বলেন না মার কথা মনে হয় না কত মহিলার মুখ প্রতিদিন দেখা যায় মায়ের চেহারা তো কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে কত পুরুষের চেহারা দেখা যায় কিন্তু বাবার চেহারা কোথাও খুঁজে পাওয়া যায় না বন্ধু বলতেছিলাম মায়ের মতো মধুরে মায়ের আঁচল তলে এতটা শীতল হাওয়া আছে সন্তানের গোটা পৃথিবীর দুঃখ বন্ধ লাগব হয়ে যায় ঠিক কিনা বলেন খলকাল ইনসান ফি আহসানি তাকওয়িম লবণ ছাড়া খাবার খাইছেন নি কোনোদিন খাইছেন নি দাদা খাইছেন ও মা দাদা ইয়ে তো ঠিক কইছেন না আর নি ইয়ে ব্যাগ কথা ব্যাগ ঠিক কইছেন আচ্ছা হাউস ওয়াইফ যারা আছে গৃহিণী যারা আছে তারা কি মন ভুলে একদিন হলুদ বেশি দেয় না মরিচ বেশি দেয় না আবার কোনদিন অন্য মনস করে লবণ তো দিতে ভুলেই যায় তো যেদিন লবণ হয় না সেদিন কি খাবার মজা লাগে কথা বলেন না কেন লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না তেমনি ভাবে প্রেমিক হতে না পারলে কখনোই কোনো কোরআন হাদিসের কথাও ভালো আলেমদের কথাও ভালো আপনারা কি জানেন আলেমরা সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত তবে সব আলেম না হক্কানি আলেম হতে হবে আল্লাহ কি বলেছেন এটা আমার ওয়াজ না আপনি মানলে মানবেন না মানলে না সেটা আপনি ব্যক্তিগতভাবে ডিসাইড করবেন কিন্তু আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহ এটা কি কোরআনে কিভাবে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আসেনি আসে না হাফেজ সাহেব আসেন এনে আল্লাহ কইছেনই কথাটা কথা বলেন না কেন বলছিনি আর দাদা কইছে বলছে
দাদা এগুলো আর আগে পড়াশোনা করে রেখেছি, রেডি করে রেখেছি, বুঝছেন নি? হাসতেও তো পারেন না আপনারা, আমার ভাষা কি আপনাদের ভাষা? তাই যে আপনাদের ভাষা কথা কইতেছি, আল্লাহ আর একটা ধন্যবাদ দেওয়া দরকার না? কথা কন না কিল্লে দেখে কন, কথা ঠিক না ব্যাঠিক? ঠিক। জেনে রাখতে হবে, আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, উই আর ইওর ফলিক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার। জোরে জোরে সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। যাদের সাথে আপনি প্রেম করে কবরে যাবেন, তারা কবরে যাওয়ার পরে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া যেমন খাবার মজা লাগে না, প্রেম ছাড়াও কিন্তু প্রেমের গল্প ভালো। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে বলেন না কেন সুবহানাল্লাহ, আর জোরে মহব্বতে। আমি কি বলতে চাইতেছি আপনারা কি বুঝতেছেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, যা কিছু করেন না কেন, একদিন কিন্তু পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়, যাওয়ার সময় কি নিয়ে যাবেন? বাজার কি করেছেন? ফ্যামিলির নিত্যদিনের চাহিদা মিটিয়ে নিত্যদিনের দ্রব্য সামগ্রী দিয়ে, কিন্তু কবরে যাই আপনি কি করবেন? যেটা বলতে চেয়েছিলাম, সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা 3 থেকে বের হয়ে আমি সূরা ইনফিতরে ঢুকব। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? بسم الله الرحمن الرحيم লবণের গল্প বললাম সংক্ষিপ্তভাবে, তারপরও বুঝেন না। আল্লাহ আকবার কইলে কি কষ্ট হইব? তো জোরে কর না আল্লাহ আকবার। ওয়াজ লইয়া কোন দিকে যামু? যেই ব্যক্তি বিসমিল্লাহ শরীফ মহব্বতে প্রত্যেকটা হালাল কাজের আগে তেলাওয়াত করবে, বিসমিল্লাহ শব্দের প্রথম বিসমি শব্দের মিম অক্ষর হতে, আল্লাহ শব্দের হা অক্ষর হতে, রহমান শব্দের হা হইতে, আর রহিম শব্দের শেষ মিম হতে, চারটা হরফ থেকে চারটা নদী বরাদ্দ থাকবে কিয়ামতের দিন। যে বিসমিল্লাহর প্রেমিক হতে পারবে কিয়ামতের দিনে, তার জন্য চারটা নহর বরাদ্দ থাকবে, একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী, শুধু বিসমিল্লাহর প্রেমিকের জন্য। ওই যে বললাম না, পৃথিবী নিয়ে আমরা ব্যস্ত আছি, এজন্য এগুলো নিয়ে আমরা স্টাডি করি না, ঠিক কিনা বলেন? আরো জোরে মহাব্বতে, আরো মহাব্বতে। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কি বলেছেন? في اي سورة ما شاء ركبك الله জানিয়ে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলতেছেন বন্ধু তোমরা জানো না আকাশের চাঁদ চাইতে সুন্দর আমরা, পূর্ণিমা রাত্রে চাঁদ দেখা যায় অত্যন্ত সুন্দর থাকে চাঁদের কেউ, সে আলো দেখলে বন্ধ নয়নটা শীতল হয়ে যায়, ওই পূর্ণিমা রাত্রির চাঁদ চাইতেও সুন্দর আমরা। আমরা যখন পুকুর পাড়ে যাই, ফিশারির ধারে যাই, তখন গিয়ে দেখি এত সুন্দরভাবে মাছগুলো বন্ধ বেড়ে উঠেছে, দেখলে নয়ন শীতল হয়ে যায়। এরকম করে গোটা পৃথিবীর মধ্যে বন্ধু দর্শনীয় স্থানে কোনো অভাব নাই, যেগুলো দেখে দেখে চক্ষুকে আমরা শীতল করে, ঠিক কিনা বলেন? এই সবগুলোর চাইতে সুন্দর হলাম আমরা, 18,000 মাখলুক, 80,000 আদম, 17,999টা মাখলুক সৃষ্টি করেছে শুধুমাত্র আমাদের জন্য। একটু কি ভেবেছেন বন্ধু, গত কিছুদিন আগে করোনা আমাদের কাছ থেকে সাময়িক সময়ের জন্য পর্দা করে যে ঢেকে না, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর,
কে তার বাবা কে তার মা কি তার বংশ পরিচয় কোত্থেকে সে উৎপত্তি হলো আবার কোথায় গিয়ে শেষ ধ্বংস হয়ে যাবে এটা আজও পর্যন্ত বন্ধ সৃষ্টির কাছে অজানা এত গবেষক এত গবেষণাগার থাকার পরেও আজও পর্যন্ত তথ্য মানুষ বার করতে পারে নাই ঠিক কি না বলেন আর জোরে বলেন না ঠিক কি না বন্ধু কেমন করে তোমাদেরকে বলবো করোনা এখনো পুরোপুরি বিদায় নাই নি পৃথিবী থেকে আবার ওমিক্রন বন্ধু রেডি হইতেছে জানি না কার জানি এই ওমিক্রনের ছোঁয়ায় মৃত্যুবরণ করবে সবচেয়ে বড় দুঃখের খবর আপনি দেখেন 17,999 টা মাখলুক সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আমরা শ্রেষ্ঠ জাতি আপনারা দেখেন করোনা কালে মানুষের কি বেহাল দশা হয়েছে হাঁস মুরগি গরু ছাগল ছোট ছোট কীট পতঙ্গ গুলো উপেলে উন্মুক্ত ভাবে পৃথিবী বিচরণ করেছে কিন্তু আমাদের জন্য সুন্দর করে গোটা পৃথিবী সাজাইলো আমরা প্রতিবন্ধকতার বেড়াজালে আটকা পড়েছিলাম চাইলেও স্বাধীনভাবে চলতে পারিনি চাইলেও স্বাধীনভাবে আমরা ঘুরতে পারিনি তার অন্যতম কারণ হলো বন্ধ যাদের কারণে পৃথিবী সৃষ্টি করেছেন আমার আল্লাহ তারাই পৃথিবীকে ধ্বংস করে দিতেছে আজকে দেখেন আমাদের নৈতিকতার কত দারুণ অবক্ষয় সামাজিকতার কত অবক্ষয় কথা বলেন না কেন আরো জোরে বলেন জিনা আছে না নাই এমনি করে একটা মানুষের প্রত্যেকটা অপশন যখন আমরা পরিদর্শন করব সব জায়গায় নজর দিকে দেখা যায় কোরআন হাদিসের রুলসের বাইরে সব কিছু চলে গেছে এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে অনেকেই বলে যেমন আমার এক ডিয়ার ফ্রেন্ড গত রাত্রিতে চট্টগ্রামে ছিল দুইটা প্রোগ্রাম একটা ছিল চট্টগ্রাম হালিশ শহর আর একটা প্রোগ্রাম ছিল বন্দইয়াতে কাপ্তাইতে দ্বিতীয় প্রোগ্রামে আমি বলেছিলাম আমার এক প্রিয় লোক প্রশ্ন করেছে হুজুর জানতে বড় মনে চায় একটা প্রশ্নের জবাব দিবেন কি বলেন কি প্রশ্ন হুজুর জানতে বড় মনে চাই গো কোন সিএনজি স্টেশনে কোন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যায় নাই কোন রিকশার স্টেশনে মারা যায়নি কোন অটো স্টেশনে মারা যায়নি কোন রেল স্টেশনে মারা যায়নি লোকাল কোন প্লেসে কোন দুর্বল মানুষ মারা যায়নি আমার চোখে যতগুলো ডেড বডি আমি দেখেছি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সবগুলো বন্ধু ধনী ধনী মানুষ কথা ঠিক না ঠিক দাদা ভাই সুবহানাল্লাহ বলে না দুঃখের খবর শুনলে না হুজুরিল্লাহ কি এই জন্য বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না কোন ধনী যেই ধনীটা পৃথিবীর ধনী মানে জুলুম করতে নির্যাতন করতে অত্যাচার করতে দেরি করে না এই ধনী মানুষটা সুখের না উনি যখন প্রশ্ন করল বলল হুজুর বড় লোকের গাড়ি হয়েছে তার বাড়ি হয়েছে তার অফিস কক্ষটা হয়েছে করোনাকে কে দিল অ্যাপার্টমেন্ট লেটার ওখানে যাওয়ার জন্য তখন আমি বললাম এই লেটার পেয়েছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ ডাজেন্ট গাইড দা আনজাস্ট জালেম অত্যাচারীরা যখন কোনো বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই বলে হুজুর এটা কেন হলো আল্লাহ আরো বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন আল্লাহ ডাজেন্ট গাইড দা লাইক দা আনজাস্ট আল্লাহ জালেমকে পছন্দ করে না আল্লাহ কি বলেছেন জালেমদের কোনো সাহায্যকারীও নাই জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না সূরা ইউনূসের 44 নম্বর আয়াত যারা হাফেজ সাহেব আছে তারা বলতে পারবে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত কোলে বন্ধ দেখো রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহ লা ইয়াযলিমুন নাস আসেনি আসে এ তারা কইতেছে আসে বলে আমি তো দেখছি আসে আল্লাহ কি কয় আল্লাহ বলতেছেন আমি বান্দার উপর জুলুম করি না অত্যাচার করি না আল্লাহ ডাজেন্ট রং হি স্লেভ
আল্লাহর বান্দার উপর জুলুম করে না শাইয়াও ওয়ালাকিনান নাস আনফুসহুম ইয়াদলিমুন আল্লাহু আকবার তাহলে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর দাসীর উপর বান্দার উপর জুলুম করে না তাহলে জুলুমটা কে করে তার মানে আমরাই আমাদের উপর জুলুম করি বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন না কোনো সংশয় হচ্ছে আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয় থেকে আপনারা একটু আলোচনাগুলো ঘর থেকে বসে বসে শুনেন কারণ আল্লাহর হাবিব যখন মেরাজে গেল জাহান্নামের দিকে নজর দিয়ে দেখে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা নাউজুবিল্লাহ বলতেন না আল্লাহর হাবিব জান্নাতের দিকে নজর দিলেন চাইয়া দেখে শুধু গরীব মানুষ আর পুরুষ সুবহানাল্লাহ বলেন না এই জন্য বলছে বন্ধু এই নোয়াখালীর ভাই বাবারা আমার মা বোনেরা সবাইকে বলছি হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও এই জুলুমের মধ্যে অন্যতম জুলুম হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বন্ধু বর্তমান জুলুম হলো প্রত্যেকটা মানুষ তার নিজের সাথে বিকটভাবে জুলুম করছে ঠিক কিনা বলেন জুলুমের অন্যতম একটা রূপ আমি দেখাবো গতকালকে 16ই ডিসেম্বর গেল ডিজে পার্টি হয়েছে গান কি গান মাটি পর্যন্ত কাঁপতেছে স্পিকার দিয়েছি স্পিকার পর্যন্ত নাচতেছে সঙ্গে সঙ্গে নাচে বন্ধু এই পৃথিবীর মুসলমান জুলুম গুলো সম্পর্কে ছোট্ট ছোট্ট করে কিছু আপনাদেরকে তথ্য দিয়ে তারপরে ওই যে মা বাবার পাগল আজকে জান্নাতের বাগান সাজাইছে তার জন্য আল্লাহ কি পুরস্কার বরাদ্দ করেছে সেই আলোচনা করব শুনতে রাজি আছেন কষ্ট হবে কারো কারো কষ্ট হবে আপনাদের মধ্যে আল্লাহর রহমতের সোয়া লাগছে এতক্ষণ দেখছি নড়াচড়া করে এখন সবাই একাকার হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরে আমার সর্বপ্রথম সমাজের মধ্যে বেদি হলো ইমানদারদের জন্য গানের আসর বিয়ের মতো একটা পবিত্র বন্ধন সেই দিনে গানের আসর হয় বাচ্চাদেরকে খতনা করানো পবিত্র একটা কাজ এইটার মধ্যে গানের আসর হয় কিন্তু আমরা সবাই কি আপনারা একটু মন দিয়ে শুনেন একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু কিয়ামতের পূর্বক্ষণে নারী নাই পুরুষ নাই কিয়ামতের পূর্বক্ষণে আমার কিছু বান্দার চেহারা বিকৃত হয়ে যাবে নোংরা হয়ে যাবে বিশ্রী হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না কি হয়ে যাবে সুন্দর চেহারাটা বিশ্রী হয়ে যাবে বিকৃত হয়ে যাবে তার চেহারার মধ্যে আছে মায়া বড়া বাদন এমন কর্ম সে করবে সে কর্মের কারণে তার চেহারাটা নষ্ট হয়ে যাবে মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে বড় মনে চায় গো প্রাণের নবী নবী জানতে বড় মনে চায় গো তারা কি তাওহীদ মানবে না আল্লাহ বল রাসূল বলতেছেন মানবে তারা কি রেসালাত মানবে না নবী বলেছেন তারা রেসালাত মানবে আল্লাহর হাবিব বলেছেন ও ইয়া সুমুন তারা রোজাও রাখবে ও ইয়া হুজ্জুন তারা হজ করবে ওয়ায়ু সাল্লুন তারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই তারাই তাও মানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ এটাও তারা মানবে অগো নবী তারা এটাও আল্লাহ মানবে রাসূল মানবে তারা রোজাও রাখবে হজ করবে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে প্রাণের নবী রোজা শরীফ জিয়ারত করবে তারা নামাজ পড়বে অথচ নামাজের কথাটা যেহেতু আসছে একটু আমি আপনাদেরকে বলবো হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই 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 গলার মধ্যে লাল চাদর মোড়ানো এই তুমি বের হও বের হও যা এই মাহফিল থেকে বের হও বের হও
বের হও আউট অফ সাইড যাও যাও গো টু ইওর সিট যাও জানেন জানেন এটা জান্নাতের বাগান এখন তো মানুষ মসজিদকেও তামাশার জায়গা মনে করে অনেকে আল্লাহ কি বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে তাবারুকের ব্যবস্থা আছে আমার ভাই মিজান উনি তাবারুকের ব্যবস্থা করে রাখছে তোমরা তাবারুকের সময় আসবা তোমাদের মতো মুসল্লি আমার এখানে দরকার নাই এক মন দুধের অস্তিত্ব নষ্ট করার জন্য যেমন একটা ফোঁটা সেনাই যথেষ্ট কথা বলেন না কেন আপনারা কি বাংলাদেশের মানুষ না তা আমি কি রিফিউজি নাকি আমি কি ইয়া থেকে ভারত থেকে নেমে আসছি নাকি কথা বলেন না কেন সমস্যা কি পেটে ঘিলা বাড়িতে দাদিকে খবর দিব খাবার আনার জন্য বলবো কর্তৃপক্ষ বললো চা দিতে তাহলে কথা বলতে হবে প্রাণ খুলে হাসতে হাসতে কথা বলতে হবে কথা কি বুঝতে পারছেন আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে তাকওয়ার একটা কেন্দ্র তৈরি করেছেন কোরআন হাদিস বোধার আল্লাহর রাসূলকে চিনার এটা একটা জায়গা আপনি যদি দই পাতেন দইয়ের মধ্যে সেনা পড়ছে আগামী কালকে বেআইশও আসবে আগামী কালকে আর ইজ্জত থাকবে না ঠিক একটা পরিবেশকে নষ্ট করার জন্য একটা মানুষই যথেষ্ট কেন জানে কেন যথেষ্ট জানে শয়তান কি এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ দেখছে প্র্যাকটিক্যালি সশরীরে মানুষ মানুষ শয়তানের মাঝে হয়ে অন্য ঈমানদারদের ঈমান নষ্ট করে শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স শয়তান ঈমানদারদের প্রকাশ্য দুশ্মন মনে রাখতে হবে তবে হ্যাঁ প্রকৃত মুমিন যারা তাদের সম্পর্কে আল্লাহ ভিন্ন তথ্য দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা কিছুই না ওমা সুবহানাল্লাহ কোন নাকি সুবহানাল্লাহ বেকি মিলি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে ও দাদা একখানা বড় ঘড়ি কো কইতে আরেন ফিশারির মাছ খাইতে আল্লাহ যে শক্তি কমে গেছে আর মতো বেশি বেশি শাক সবজি খাইবেন আল্লাহ ভালো রাখবে ঠিক কিনা বলেন বন্ধু আমি অন্য আলোচনা করতে চাই না আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ মানবে রাসূল মানবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে তারপরেও কি নবী গো তাদের সাজাটা বহাল থাকবে নবী বলেছেন হে তারপরেও তাদের জন্যই সাজাটা বরাদ্দ থাকবে ইয়া রাসূলুল্লাহ নবী গো কেন সে সাজা বহাল থাকবে আজকে আমার ভাই মিজান সাহেব মা বাবার আত্মার মাগফিরাতকে কেন্দ্র করে মাহফিল সাজিয়েছে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা গান প্রিয় মিউজিক পছন্দ করে ঠিক কিনা বলেন অথচ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র পৃথিবীতে বেড়ে যাবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বিয়ে বাড়িতে গানের আসর মুসলমানের বাড়ির আঙ্গিনায় গানের আসর ও বন্ধু এটা কিয়ামতের আলামত মুসলমানের জন্য গজবের পূর্বাভাস নবী বললেন নবী বললেন নবীকে যখন প্রশ্ন করা হলো নবী সরাসরি উত্তর দিয়ে দিল তারা তাদের বাড়িতে অসৎ শিল্পীদের মাধ্যমে মিউজিকের মাধ্যমে ব্রেন পার্টির আয়োজন করবে গানের আয়োজন করবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ অথচ হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী শীতের দিনে পথ চলতে শুরু করলেন দেখবেন কিছুদিন পরে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জরে জরে পড়বে দেখবেন এটা আমাদের বাংলাদেশে আমরা প্রতিবারই বেঁচে থাকলে দেখি ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব যখন যায় তখন কি করলেন গাছে দাদা হাতরা উঠান তারার একটু দেখাই দাদা হাতরা উঠান এই যে আমার দাদা হেটা নামান এই যে ধরেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দিলাম হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী ওই গাছের ডালাগুলো স্পর্শ করলো এমনি পাতা পড়তেছে লাড়া দিলে কিন্তু আরো বেশি পড়ে ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব যখন এই গাছের ডালা টাচ করলো রে টাচ করতে দেরি গাছের পাতাগুলো আরো দ্রুত গতিতে ঝরে ঝরে পড়ছে
যখন আরো দ্রুত গতিতে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে নবে একটা ডাক দিলেন রে আবু জর আবু জর উত্তর দিয়ে দিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাজির আমি প্রেজেন্ট গো এবার নবী বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো ওই গাছে শীতের দিনে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে টাচ করার কারণে স্পর্শ করার কারণে আরো বেশি বেশি করে জোরে জোরে পড়ছে রে আবু জর আমার উম্মত আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন রে আল্লাহর কুদরতি কত আমি অন্ধের মতো বিশ্বাস করে একটা সেজদা দিয়ে কপাল ঠেকিয়ে দিবে ওই গাছের পাতার মতো শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাগুলো ঝরে পরিষ্কার হয়ে যাবে আর জোরে বলেন না সুবহান ও বন্ধু এত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ নবী বর্ণনা করেছে এই নামাজ পড়ার পরেও বন্ধ সে মুক্তি পাবে না এই নামাজ পড়ার পরেও সে সুস্থ থাকতে পারবে না একমাত্র গানকে ভালোবাসার কারণে বলে হুজুর এটা কি বাড়িতে বাজানো না জায়েজ না না এটা বাড়িতেও বাজানো না জায়েজ বন্ধু আমাদের বর্তমান যুগে সবচেয়ে বড় বিষাক্ত সাপ আমি মনে করি এই মোবাইলটাকে কোনটাকে আপনাদের কাছে কেমন মনে হয় আমি জানি না আমার কাছে ভয়ঙ্কর বিষাক্ত সাপ মনে হয় বন্ধু এইটাকে এইটা মানুষের চরিত্রকে নষ্ট করে দিতে পারে এইটা বন্ধু গৃহবধূকে গৃহ থেকে বের করতে পারে ঠিক কিনা বলেন যুবকের বন্ধু যুবকের ইজ্জত নষ্ট করে করতে পারে যুবতীর ইজ্জতকে হরণ করে নিতে পারে এই মোবাইলের মাধ্যমে বন্ধু ক্রাইম করতে পারে এবং এই মোবাইলের মাধ্যমে আমি একটা সময় যখন ছোট ছিলাম বন্ধু ছোট অবস্থায় দেখতাম মানুষ দলে দলে টিভি দেখতে যাইতো চা খাইতো আর টিভি দেখতো তখনকার আমি যখন ছোট্ট কালের মতো তোমার 6 7 এর কথা বলছি যখন টিভি দেখতো দোকানদারের একটা কন্ডিশন ছিল টিভি ওই ব্যক্তি দেখতে পারবে যে এক কাপ চা খাবে ওই কন্ডিশনে বন্ধু টিভি দেখতো আমার দাদাদের আমলে এমন রেডিও ছিল ঠিক না দাদা এই রকম ছিল বন্ধু তখন মানুষকে ঘৃণা করতাম যে টিভি প্রিয় কেন হয় এত মানুষ ওই সময় থেকে এখনকার সময়টা আরো বেশি নষ্ট হয়ে গেছে ওই দিন সপ্তাহে একটা অনুষ্ঠান দিত এটা মানুষ দেখতো ওইটাকে এত ঘৃণা লাগতো এখন কিন্তু বন্ধু কোনো টাইম টেবিল নাই অলওয়েজ বন্ধু মানুষ দেখতে থাকে কথা বলেন না কেন বলে হুজুর এটা কেন বললেন হাদিস শরীফের মধ্যে এসেছে গানের আসরে যাও পাপীদের কাজ মন দিয়ে কান লাগায় গান শোনা ফাসিকদের কাজ আমাদের মধ্যে অনেকে আছে এই গান শোনার পরে বলে এই গানটা কি মজা আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন গান শোনার পরে সে গান থেকে মজা নেয় সে যেন কুফুরি করে ফেলল জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব সরকারি দোজাহা ইমামুল মুরসালিন তিনি বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় কি হয় মাঠে পানি দিলে যেমনি জমিনে ফসল তৈরি হয় তেমনি ভাবে অশ্লীল শব্দ দ্বারা যে গানগুলো রচনা করা হয় এটার সাথে যুক্ত করা হয় মিউজিক এই গানের দ্বারা মানুষের মনের করে নোংরামি তৈরি হয় জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ বর্তমান সমাজে আছে না নাই ও বন্ধু এবার এটাকে দূরীভূত করতে হলে সর্বপ্রথম ভূমিকায় থাকতে হবে মসজিদের ইমাম সাহেব কথা বলেন না কেন এই দায়িত্ব পালন করতে হবে কে মসজিদের ইমাম সাহেব এই স্টেজে এখন ওয়াজ হচ্ছে একটু পরে গান হবে কথার কথা বলছি তাহলে বন্ধু এই মাহফিলের কোনো মূল্য নাই হারাম হালাল একত্রিত হয়ে হারাম হয়ে গেছে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেবকে ভূমিকা নিতে হবে যেই বিয়ে বাড়িতে গান বাজে সেখানে দাওয়াত খাওয়া যায় চলবে না যেই বাচ্চাকে সন্নত করানো হবে ওই বাড়িতে যদি গান হয় দাওয়াত খাওয়া চলবে না এই যে দেখেন আমি কুমিল্লা মেডিকেল কলেজের খতিব আমার পিছনে হলো সরকারি মেডিকেল কলেজ আমার এই পাশে হলো বেসরকারি মেডিকেল কলেজ বিশাল এরিয়া বন্ধু কোলাহল পরিবেশ সবগুলো এডুকেটেড পারসন এই যে আমার মসজিদের ছেলে আছে ওদের মসজিদে আমি নামাজ পড়াই আমার খুব ভক্ত পাগল চাকরি করে আজকে চলে আসছে বন্ধু এখনো পর্যন্ত
একটা ঘরেও আমি যাইনি স্পষ্ট করে বলে দিয়েছি যেই বাড়িতে গান হবে যেই বাড়িতে মিউজিক বাজবে কারণ আমার নবী হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ডোল বলেন তবলা বলেন বেহলা বলেন তানপুরা বলেন রোলিন বলেন একতারা বলেন হারমোনি বলেন যত ধরনের মিউজিক আছে বন্ধু সব কিছু হারাম রে আমি স্পষ্ট করে বলে দিয়েছি জানার পরে কোনো শতকুরের বাড়িতে আমি খাবার খাইতে যাব না আর আমি এমনি তো বাংলাদেশ না দেশের বাইরেও যখন যাই বন্ধু কোনো খাবার খাই না কোনো রেস্টুরেন্ট কোনো মাহফিল কমিটির বাড়িতে দেশ থেকে দেশান্তর টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া দেশের বাইরে গেলেও খাবার নিয়ে যাই অবিশ্বাস্য হলেও সত্য বলে দিয়েছি বন্ধু আল্লাহ রহমতে আমার এলাকায় যে 26 ডিসেম্বর গেছে ওর কাছ থেকে জানলাম সব এরিয়ার মধ্যে বন্ধু গান বাজনা হয়েছে কিন্তু আমার এরিয়াতে গান হয় না আজকে গাড়িতে ওঠার পরে বলছে হুজুর মজার খবর আছে গুড নিউজ আমি বললাম কি কয় 16 ডিসেম্বরে প্রতিবারই আমাদের এখানে ডিজে পার্টি হয় কিন্তু এই বছর কেউ ডিজে করে না জোরে বলেন না সুবহানাল্লাহ এই ডিজে পার্টি কি বন্ধ করতে হলে মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব নিতে হবে আর ওয়ার্ড কাউন্সিলর যিনি হবে উনি হতে হবে অত্যন্ত ন্যায়পরায়ণ ইসলাম প্রিয় ঠিক কিনা বলেন বন্ধু বড় ভয় লাগে রে কিয়ামতের পর্ব করে নবী বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার নবী বলেছেন চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে জোরে বলেন না নাউজুবিল্লাহ এটা জাতির জন্য সমাজের জন্য মানুষের জন্য অত্যন্ত ভয়ঙ্কর খবর রে এই জন্য বলবো বন্ধু যদি নির্বাচন হয় তো হয়ে গেল আগামীতে যদি নির্বাচন হয় ভালো মানুষ দেখে নির্বাচিত করবেন তখনই আপনার সমাজ থেকে ইয়াবা বন্ধ করা সম্ভব মদ পান করা বন্ধ করা সম্ভব জুয়া বন্ধ করা সম্ভব ঠিক কিনা বলেন তাহলে এখান থেকে কি বোঝা যায় কান কি জায়েজ না না জায়েজ আরো জোরে বলেন না জায়েজ না না জায়েজ এতটাই না জায়েজ বন্ধু গানের আওয়াজ যখন শুনবেন দুই কর্ণ কোহড়ে দুইটা আঙ্গুল শক্ত করে ঢুকিয়ে দিবেন যেন আপনার কর্ণ কোহড়ে গানের শব্দ আসতে না পারে এই হলো একটা পয়েন্ট এই দিয়ে বেশি আলোচনা করব না কারণ মনে রাখতে পারবেন আবার দুই নম্বরে যুব সমাজ যে ধ্বংসের দিকে তার অন্যতম কারণ হলো বলতাম নি মিজান ভাই কইতাম নি কইতা কইতা সবাই অন্তরে আছি আছেন তো বন্ধু একটা কথা মাথায় রাখতে হবে যে আপনাকে প্যাট করে খাইয়ে দেয় সে আপনার বন্ধু নয় যে আপনাকে একটা জামা উপহার দেয় সে বন্ধু না সেই হলো প্রকৃত বন্ধু যে আপনার বলগুলো ধরিয়ে ধরিয়ে দিবে ঠিক কিনা বলে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমার ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি এসেছি সিদ্ধান্ত করে এসেছি আমি এমন কিছু আলোচনা করব যেন এই আলোচনা মানুষের জীবনে হেদায়েতের প্রভাব পড়ে দুই নাম্বার আসেন বর্তমানে নারী বলেন পুরুষ বলেন কারুরই পোশাক ঠিক নাই কথা বলেন না কেন আরো জোরে নারীদের পোশাক পড়তে হবে ও বন্ধু তার আগে আপনারা বলবেন হুজুর কি মুখস্থ বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন বান্দাকে তিন শ্রেণীর পোশাক দিয়েছেন কয় শ্রেণীর একটা লজ্জা স্থানাকার পোশাক যেটা প্রতিনিয়ত আমরা পড়ি দুই নাম্বার হলো সাজের পোশাক যেমন দেখেন ঝিকমিক করতেছে অত্যন্ত কোয়ালিটি ফুল পাঞ্জাবি পড়েছেন যেমন আমি সুন্দর পোশাক পড়েছি আমার দাদা পড়েছে অনেকেই পড়েছেন এটা হলো সাজের পোশাক এটা দুই নাম্বার আল্লাহ বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক তার মানে শরীয়ত সম্মত পোশাক জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমি বেশি লম্বা করে বলবো না একটু একটু করে আপনাদেরকে ধারণা দিব আপনারা বুঝতে পারবেন সর্বপ্রথম পুরুষদের কি দিয়ে শুরু করি বর্তমান সমাজে যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরে এই যে এক পাগল পিন্ডা রাখছে জিন্স প্যান্ট আছে না নাই অনেকের পরনে জিন্স প্যান্ট আছে বন্ধু তোমরা জানো না ইমানদার পুরুষের পোশাকটা উপর দেয়া থাকবে না আমি বরাবর দাদা ঠিক নেই উপর দিয়ে থাকবে কি বরাবর নাবি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে ডান পায়ের ডান দিকে বাম দিকে বাম পায়ের বাম দিকে ছোট ছোট বুটা আসেনি কথা বলেন না কেন আসেনি এই বুটা গুলোর উপরে থাকবে পোশাক এটা হলো পুরুষের জন্য ফরজ এই সীমানার বাইরে গেলে আপনার পোশাক হারাম হয়ে যাবে বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ জাহান্নামে যেতে হবে
এবার আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা গো হৃদয় খুলে শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাদেরকে পর্দা থাকতে কইছে, তাদের সৌন্দর্য রূপ অন্য কাউকে দেখাই দিয়ে নিষেধ করেছে। আমি সেই দিকে বলবো না, আমার পোষা ববন্ধ, আমার ওয়াজ হলো পোষাক। আমার মা বোনরা হাতের তালু দেখাইতে পারবে, পায়ের তালু দেখ, পায়ের পাতা, পায়ের ফোট দেখাইতে পারবে, বিশেষ কোন কারণে মুখমণ্ডল দেখাইতে পারবে, এটা তাদের জন্য বৈধ। অন্যথায় সমস্ত শরীর দেখে রাখা তাদের জন্য ফরজ। এট কন্ডিশনের বাইরে গেলে এটাও তাদের জন্য হারাম হয়ে যাবে। এবার অ্যাকশন শুরু হয়ে যাবে। কি অ্যাকশন? অ্যাকশন হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন দয়া করবে না, ক্ষমা করবে না। এক নাম্বার হলো যেই পুরুষ অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। দুই নাম্বার হলো সমাজের মধ্যে মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়। তিন নাম্বার হলো ওই সমস্ত বিজনেসম্যান যারা ব্যবসার মাধ্যমে কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে টাকা হাতিয়ে নেয়। যেমন এক্সাম্পল, এই পানির বোতল মামপানি কত? 15 টাকা। কথার কথা, সবাই তো আর আমার ওয়াজ বুঝবে না, সাধারণ মানুষের জন্য বলছি। যেমন ধরেন এই পানির বোতলটা, এটা 15 টাকা হইলে ধরেন মালিকের 5 টাকা লাভ হবে। কথার কথা এক্সাম্পল, এখন আপনি কিন্তু 15 টাকা বলে ফেলেছেন। আপনি ভদ্র কাস্টমার, সে 20 টাকা চাইছে, আপনি 15 টাকা বলছেন। দোকানদার মনে করতেছে সে অত্যন্ত ভদ্র, স্মার্ট, এখন বলতেছে ভাই 15 টাকা দিলে তো লাভ হবে না, আরো 2টা টাকা দেন, নাইলে তো লাভ হবে না, হারামও লাভ হবে না ভাই, হারামও লাভ হবে না। দোকানদার তো ভদ্র, আরে ক্রেতা তো ভদ্র, কয় 15 টাকা দিতে পারবো, 2টা টাকা কি দিতে পারবো না, আরো 2 টাকা দিয়ে 17 টাকা যোগ করে দিল। 2টা টাকা মিথ্যে বলে নেওয়ার কারণে তার 5 টাকা লাভ এবং আসল টাকাটাও হারাম হয়ে গেছে। এইরকম ভাবে বিজনেস যারা বন্ধ করে, ব্যবসা যারা করে, তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবে না। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আমার পোশাক হলো বন্ধ, আমাদের যে চারিত্রিক অবক্ষয় নৈতিক অবক্ষয় বন্ধ। এবার আসেন বলো হুজুর, জিন্স প্যান্টের সমস্যা কি? জিন্স প্যান্টের সমস্যা হলো আল্লাহ তো বলছে যে উপরে থাকতে হবে, এটা উপর দিয়ে দেখবেন যে ছেলেরা জিন্স প্যান্ট পরে, হাজার চেষ্টা করলেও তাদের প্যান্টটা বন্ধ উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? তাহলে এদিক দিয়ে পোশাক থেকে উপর দিয়ে অবৈধ, নিচের দিক দিয়ে টাকনুর নিচে কোথায়? পুরুষেরটা থাকার কথা টাকনুর উপরে, তাদেরটা চলে গেছে নিচে। আমার মা বোনদেরটা থাকার কথা পায়ের পাতা পর্যন্ত বন্ধ, বড় লজ্জা লাগে রে, চোখকে তো আর ঢাকা যায় না, চোখের কাজ হলো দেখা। যখন দেখি তাদের পায়জামা গুলো অনেক উপরে উপরে উঠায় রাখছে, বড় লজ্জা হয় রে, মুসলমানের কি বেহাল অবস্থা। পুরুষেরটা থাকার কথা উপরে, নারীদেরটা থাকার কথা নিচে। এখন নারীদেরটা উঠে গেছে উপরে, পুরুষেরটা নেমে গেছে নিচে, যে ঠিক কিনা বলেন? এদিক দিয়েও হারাম, উপর দিয়েও হারাম, নিচে দিয়েও হারাম বন্ধ। এবার আসেন এটার এফেক্টটা কি, সমস্যাটা কি? আমার নবী বসে আছেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেলেছেন। এবার নবী বললেন তুমি নামাজ ভেঙে অজু করে এসো, উনি অজু করতে গেলেন, অজু করে এসে আবার তিনি নামাজে দাঁড়াইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তুমি আবার অজু করে এসো, উনি আবার অজু করতে গেলেন, অজু শেষ করে এসে যখন দ্বিতীয়বার যখন চলে গেল, তৃতীয়বার নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার বলতেছেন তাকে অজু করে আসার জন্য, কেন গো নবী, কেন গো নবী? নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে পোশাক পরে সে নামাজ পড়তে পারবে, কিয়ামত হয়ে যাবে তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়তের বর্ডার ক্রস করে গেছে। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এবার আমাকে প্রশ্ন করতে পারেন, বলো হুজুর এটা কি শুধু নামাজের ক্ষেত্রে হারাম? না না, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যাই পড়েন না কেন, এদিক দিয়ে থাকতে হবে নাবি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে বন্ধু, ট্রাক্টর উপরে, এটা নামাজের ক্ষেত্রে হোক, অফিসিয়াল জব হোক, যেই কোনো কাজেই হোক, এইভাবে পোশাকটা পড়তে হবে। এখন দেখেন শরীয়তের আইনে অনুযায়ী পোশাক আছে না? আমরা কি মুসলমান নামে? কিসে ইসলাম? কি শুধু ইমানেই সীমাবদ্ধ না, আমলে যেতে হবে?
দা ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরা সুখী। আর ধার্মিক হলো তারাই যারা ঈমান আনার পরে আমল করে। কথা বলেন না কেন? এই সমস্যা আছে না নাই? আমার মা বোনেরা পাতলা কাপড় পরে, তাদের চুল দেখা যায়, সমস্ত শরীর দেখা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন যেই মহিলারা পোশাক পরার পরে তাদের শরীর দেখা যায়, তারা তো পোশাক পরিহিত নারী না, তারা উলঙ্গ নারী। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তারা যখন ঘর থেকে বের হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাদের দিকে তাকাইয়া শয়তান উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না? আরে জোরে, আর একটু মহাব্বতে পড়েন না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কইতে কি ভয় পা? তাহলে এদিক দিয়ে আমরা শরীয়তের আইনে নাই, এটাও কিন্তু আমরা কি করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না নাই? বেঁচে থাকবেন কিনা? কথা বলেন, থাকবেন কিনা? এখন আপনারা আরেকটা কথা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও নবী, আমার পোশাকটা আমি টাইট করে বেঁধে রাখি, তারপরে মনেরও জানতে লুজ হয়ে এটা করে নিজে চলে আসে, আমিও কি সেই সাজার অন্তর্ভুক্ত হব? নবী বলছে, না রে না, যারা সব সময় টাকার উপর পড়ার চেষ্টা করে কিন্তু মনেরও জানতে নিচের দিকে চলে আসে, তারা অহংকারীদের পাপীদের সাজার অন্তর্ভুক্ত হবে না। আছে না নাই? আমাদের সমাজের মধ্যে বন্ধু খুন মারামারি আছে না নাই? এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি নির্বাচনকে ঘিরে কত মারামারি, খুনাখুনি, কত মানুষের প্রাণ চলে গেল। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখনকার যুগের মানুষ আর কথা বলে না, কথার আগে থাপ্পড় মারে, কথা কয় না কিন্তু। হযরতে আবু মাসুদ বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ, তিনি বলতেছেন, আমি আমার একদিন ক্রীতদাসকে একটা কোড়া হাতে নিয়ে মারতেছিলাম, প্রহার করতেছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আসলো আমার কাছে, হে আবু মাসুদ, আমার অনেক রাগ ছিল, আমি অনেক ক্রোধান্বিত ছিলাম, ওনার কথাটাকে আমি কর্ণপাত করতে পারি নাই। কিছুক্ষণ পরে দেখলাম আমার একটা আওয়াজ আসলো, হে আবু মাসুদ, জেনে রাখো। দ্বিতীয়বার যখন আমার কাছে আওয়াজ আসলো, এবার আমি কি করলাম, এবার আমি কি করলাম, হঠাৎ করে নজর দিয়ে যায় দেখলাম এই আওয়াজটা পৃথিবীর আর কেউ দিচ্ছে না রে, এই আওয়াজটা দিতেছে দোজাহানের বাদশাহ। যখন আমি দেখলাম আমার নবী ডাক দিয়ে বলেছেন, হে আবু মাসুদ, জেনে রাখো, সঙ্গে সঙ্গে আমি আমার ক্রীতদাসকে ছেড়ে দিলাম, আমার হাত থেকে কোনাটা পড়ে গেল। এবার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মুক্ত করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আমার হাত থেকে কোনাটা পড়ে গেল। নবী আবার বলে, রে আবু মাসুদ, তুমি তার উপর যতটা ক্ষমতা রাখো, তার চাইতে অনেক বেশি ক্ষমতা রাখে তোমার উপর তোমার আল্লাহ। কথা ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কৌশলের মালিক, শ্রেষ্ঠ কৌশলী বন্ধু, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক। এই কথা বলতে দেরি তিনি ছেড়ে দিলেন। এবার নবী বললেন, রে আবু মাসুদ, তুমি তোমার এই দাসকে ছেড়ে দিয়েছো, তুমি ভালো করেছো, তুমি যদি তাকে প্রহার করতে, তাহলে জাহান্নাম নামক এই কুণ্ডটা, নরকুণ্ড তোমাকে হাত চালিয়ে দিয়ে তার মাধ্যমে তোমাকে তার মধ্যে প্রবেশ করাতো, তার মানে জাহান্নামে তোমাকে যেতে হইতো, তুমি ছেড়ে দিয়েছো, জাহান্নাম থেকে বেঁচে গিয়েছো। একটা হাদিস শরীফ, আশা করি বুঝতে পারছেন। তাহলে যে কোনো লোককে কি করা যাবে না, মারা যাবে না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই 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 বাইরো 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 যাও, বাইরো, হাসাহাসি কিসের এত? ভালো না লাগলে বলছি না, চলে যাবে বাড়িতে, বিরিয়ানি রেডি করছে, বিরিয়ানির সময় আসবে এখানে। আমি আবার এসব তামাশা পছন্দ করি না। আজকে মুসলমান তামাশা করতে করতে ধ্বংসের দিকে, ঠিক কিনা বলেন? বেঈমান কাফেররা ধ্বংস হওয়ার কথা গজবে, আর সেই গজব আমাদেরকে নিয়ে যাচ্ছে, কেন জানেন? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন, বেঈমানরা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। আজকে বেঈমানদেরকে ফলো করতে করতে ইসলাম কি বোহে আমরা ভুলেই গেছি, কথা বলেন না কেন? ভালো লাগে না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসুদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত,
আল্লাহর নবী বলেছেন জনৈক এক মহিলা একটা বিড়ালকে অত্যাচার করে নির্যাতন করে মারার কারণে ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বিড়াল কিন্তু বাংলাদেশের জমিনে এমন কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না মানুষের শারীরিক মানসিক জীবনে, ঠিক কিনা বলেন? অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে কি একটা বিড়ালকে মারার কারণে ওই মহিলা জাহান্নামী হয়ে গেছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বিড়াল মারার কারণে জাহান্নামী, তাহলে মানুষ মরলে উপায় আছে নি? আল্লাহর হাবিব বলেছেন কোন মুসলমানের দেশে বসবাস করে কোন বেঈমান, মুসলিম কান্ট্রি থেকে যদি কোনো বেঈমান কেউ হত্যা করা হয় তাকে কিয়ামতের দিন গোটা জাতির হত্যার দায় নিতে হবে, আর সে জান্নাতে যেতে পারবে না। এবং জান্নাতের গ্রাণ বন্ধু 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়, দিন জান্নাতের গ্রাণও পাবে না। আমরা মান মুসলমান আসিনি বলেন নাই নাই, আমাদের মনুষ্যত্বকে আমরা বিলীন করে দিয়েছি। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে জানেন? তিনি বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তসবি আর যায় না মাঝে, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথা খেয়াল খেলা তসবি আর যায় না মাঝে, দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে হাতে তসবি আছে আর হাতে যায় নামাজ আছে, কন্টিনিউ নামাজ পড়তেছি, সৃষ্টিকে ভালোবাসতে পারি নাই, কোনোদিন জান্নাতের গ্রাণ পাবো না। কথা কি বুঝে আসছে? এবার আসেন আমাদের সমাজের মধ্যে এতিমদের সম্পদ নষ্ট করার মতো এরকম ধনী মানুষ আছে না নাই? কথা কন্না কিললে আমি আপনাদেরকে বলছি ছোট্ট ছোট্ট করে আজকে এলান করে দিব, বন্ধু জেনে নেবেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এমন বাবা মা আছে না গরিব, তার 4টা 5টা মেয়ে হয়েছে, কথা কয় না আছে না রে গো? তাকে সমাজের মানুষ গ্রহণ করে না, ভালোবাসে না। ও বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমার মতো তাকে কেউ দাওয়াতও দিতে চায় না, ঠিক কিনা বলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বন্ধু বর্ণিত, মন দিয়ে শুনেন, যেই বাবা মা গরিব টাকার পয়সা ইনকাম করতে পারে না, ভালো করে খাওয়াইতে পারে না, অথচ কন্যা সন্তান 4টা 4টা 5টা হয়েছে, তাদের পুরস্কারের খবর অবহেলা করা যাবে না, ঘৃণা করা যাবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বললেন আমার কাছে এক মিসকিন মহিলা এসেছেন, তার সাথে ছিল তার 2টা মাসুম বাচ্চা, আমার কাছে আসতে দেরি, আমার কাছে আসার পরে আমার কাছে সাহায্য চাইলো, আমার কাছে ছিল 1টা খেজুর, আমি তাকে 1টা খেজুর দিয়েছি, খেজুরটা দিতে দেরি গো, মা কি করলো খেজুরটাকে 2টা টুকরা করে 2টা বাচ্চাকে খাইয়ে দিল, তিনি কোনো কিছু খাইতে পারে নাই, মহিলাটা তার বাচ্চা নিয়ে খেজুর খেয়ে চলে গেল, পরক্ষণে আমার নবী এসে হাজির হয়ে গেল। মা আয়েশা একটা ডাক দিয়ে বলল ও গো নবী, এমন এমন ঘটনা ঘটেছে গো নবী, এই সম্পর্কে কি বলবেন? নবী ডাক দিয়ে বলল রে আয়েশা, যেই বাবা মা গরিব খাইতে পারে না, তাদের কাছে পরিমাণ মতো কোনো ইনকাম নাই, কিন্তু তারা তাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে সুন্দর করে লালন পালন করে সমাজের মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করেছে, কিন্তু ধনে পৃথিবীর ধনে ধনে করতে পারেনি, ওই মেয়েগুলো বাবা মার জন্য কাল কিয়ামতের দিন জাহান্নাম এবং জান্নাতের মধ্যে পর্দা হয়ে যাবে, তার মানে মেয়েদের কারণে বাবা মা জান্নাতি হবে। আল্লাহর হাবিব বলেছেন হাদিস শরীফের মধ্যে সে যে তার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত। হাদিসের রাবি বলেছেন নবীকে 1টা সম্পর্কে প্রশ্ন করা হয়নি, নবীকে যদি 1টা সম্পর্কে প্রশ্ন করা হতো তাহলে বন্ধু তাহলে নবী বলেছেন 1টার বেলা নবী 1টা জান্নাতের ঘোষণা দিত, তাহলে গরিবকে অবহেলা করা যাবে না, যেই মায়ের অনেকগুলো মেয়ে হয়েছে অবহেলা করা যাবে না। বন্ধু আজকে মিজান ভাইয়ের কাছ থেকে এক অন্যরকম গল্প শুনলাম, বন্ধু ওনার কাছ থেকে একটা অন্যরকম গল্প শুনলাম, ওনার ব্যক্তি জীবন এবং হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের সাথে 100% মিলে গেছে। হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আপনাদের মধ্যে যদি কোনো এতিমকে কেউ ভালোবাসে কি করে? কথা কয় না,
কোন এতিমকে ভালোবাসে কোন অনাথকে ভালোবেসে তাকে আদর দিয়ে বন্ধু লালন পালন করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন মুহররম একটা মাস আসেনি 10 তারিখ আসেনি কারবালা হইছেনি ইমাম হোসেন এবং ইয়াজিদ বাহিনীর যুদ্ধ হইছেনি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধুগণ এই এতিমকে ভালোবেসে যদি চাইতে এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এতিমের মাথায় যতগুলো চুল আছে রে তত সমপরিমাণ নেক তার আমল নামায় দেওয়া হবে আল্লাহর হাবিব বলেছে বন্ধু তাদের ঠিকানা জান্নাতে এমন হবে হাদিস শরীফের মধ্যে বন্ধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল মোবারক দেখিয়েছেন কয়টা শাহাদাত আঙ্গুলি এবং তার সাথে আছে মধ্যম আঙ্গুলি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এতিম অনাথদেরকে যারা ভালোবাসবে তাদের সেবা যত্ন করবে তাদেরকে মহব্বত করবে একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের যেমন নিবিড় সম্পর্ক রয়েছে বন্ধন রয়েছে ওই ব্যক্তিগুলো আমার নবীর সাথে জান্নাতে এমনটি কাছাকাছি থাকবে ভালো যারা বসে তাদের জন্য নিয়ামত আর ঘৃণা করে যারা এক বিঘা পরিমাণ জায়গা দখল করে সমাজে আছে না নাই বড় লোকের বাড়ির সামনে গরিবের ছোট্ট একটা কুড়ি ঘর আছে এটা সরাই দিতে পারলে সুন্দর একটা গেট করা যাবে গাড়ি ঢোকার রাস্তা করা যাবে এরকম সুযোগ আছে না নাই কথা কয় না আসেনি হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি কেউ যদি কোনো মানুষের উপর জুলুম করে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে নেয় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন তার গলার মধ্যে 60টা পৃথিবী ঝুলাইয়া দেওয়া হবে কেমন করে সইব এই ভার বন্ধু কেমন করে সহ্য করবে এই মানুষগুলো আর কি বন্ধু গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে ওই যে বলেছি মরার সুযোগ নাই বাঁচার সুযোগ নাই পালাইবারও সুযোগ নাই জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আরেকটু মহব্বত করুন না নাউজুবিল্লাহ আমি আপনাদেরকে ছোট ছোট করে বলছি বন্ধু ইসলাম কাকে বলে আজকে জেনে নেবেন যেহেতু ভালোবাসার মানুষের ডাকে সারাদিন এখানে এসেছি আমাদের দেশে অনেক ধনী মানুষ আছে পিস্তল কিনে কিনে না কথা কয় না দাদা দেখছেন না তো কন্যা কিনলে বন্ধ করে রেখেছেন কিনলে আসেনি বন্দুক দিয়ে গুলি করে আর ট্রাই করে শিকার করে আসে না নাই বন্ধুরে আমার এই সম্পর্কে অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস শরীফ জানতে পারলাম এই হাদিস শরীফের রাবি হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি কুরাইশ বংশের কিছু যুবকের সঙ্গে দিয়ে জাইলা পাশে দিয়ে যাইতেছিলাম নজর দিয়ে দেখলাম তার একটা পাখিকে বন্দি করে রেখেছে কেন বন্দি করে রেখেছে তারা এই পাখিটাকে শিকার করে মেরে ফেলবে আর তার দ্বারা তাদের হাতটাকে ট্রাই করবে কি করবে হাতটাকে ট্রাই করবে টার্গেট বরাবর এই টার্গেট বরাবর হয় কিনা এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে যুবকগুলো ছত্রভঙ্গ হয়ে চলে গেল চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উমর একটা ডাক দিয়ে বলল কে রে এমনটি করেছো কে এমনটি করেছো এই কথা বলার পরে তারা ছেড়ে দিয়ে চলে গেল আব্দুল্লাহ ইবনে উমর বলল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যারা এই প্রাণীগুলোকে অবলা প্রাণীগুলোকে বন্ধু নিজের খায়েশ নিজের স্বাদ মেটানোর জন্য ইচ্ছে করে করে গুই করে মেনে ফেলবে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন লানত দিয়েছেন আল্লাহর হাবিবও তাদেরকে অভিশপ্ত করেছে একটা পাখি মারার আগে একটা বিড়াল মারার আগে একটা কুকুর মারার আগে চিন্তা করতে হবে কুকুরটা কারো ভাই কোনো না কোনো কুকুরের ভাই হতে পারে কোনো না কোনো কুকুরের মা হতে পারে কোনো না কোনো কুকুর সন্তানের মা বাবা হতে পারে ঠিক কিনা বলেন এই পৃথিবীর মানুষের জন্ম যেমনি তাদের জন্ম তেমনি তারাও বন্ধু সেভাবে হয় মায়ের কোল থেকে সন্তান চলে গেলে মায়ের যেমন ব্যথা লাগে ওই মা পাখিরও তেমন কষ্ট হয় কঠিন মনের মানুষগুলো সেটা বুঝতে পারে না ঠিক কিনা বলেন কথা কন না কেন পাখির কথা বললাম পাখির বেলায় লানত দিয়েছেন আর মানুষের বেলা উপায় আছে নি এখন আমাদের দেশে আচ্ছা আমার মাথায় ধরে না মেম্বার ইলেকশন করে একটা ওয়ার্ডের সীমিত একটা প্ল্যাটফর্মের দায়িত্ব তার থাকে এখানে কি এমন সোনার হরিণ আছে নির্বাচনের জন্য আরেকজনকে মেরে ফেলতে হবে টিভিতে দেখতে দেখতে আপনারা সবাই মনে শুনছেন কুমিল্লাতে কাউন্সিলর সৈয়দ সোহেলকে দেখেন না এটা বাস ফায়ার করে ওপেনলি ওনার দিনের বেলা ওনার ইয়াতে গিয়ে মেরে ফেলছে অফিসে কি এমন সোনার হরিণ লুকাইতাছে নির্বাচনের পিছনে আমার মাথায় ধরে না
নাউজুবিল্লাহ বলতেন না বন্ধুরে আমার আর আমি অন্য দিকে আলোচনা করব না এবার ডুবব মা বাবার পাগল সন্তান প্রেমের বাগানে ঠিক কিনা বলে যাইতে রাজি আছেন নি তার আগে হাদিস শরীফ থেকে বন্ধু ঘুরে আসব এই যে মিজান ভাই পাগল মা বাবার জন্য বলতেছে হুজুর আপনাকে লাগবে আমি সময় দিতে পারবো না 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 আপনাকে লাগবে শেষ পর্যন্ত ভাগিনার আমন্ত্রণে বন্ধু চলে আসলাম মিজান ভাইয়ের আমন্ত্রণে চলে আসলাম বিশেষ করে ওনাকে কেন্দ্র করে আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ওগো নবী আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি আচরণ পাওয়ার হক কার মধুর আচরণ পাওয়ার হক কার গো নবী উত্তর দিয়ে দিয়েছেন কালা উম্মুকা তোমার মা কালা সুম্মা মান তারপরে কে নবী বললেন কালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে নবী বললেন কালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কালা সুম্মা মান তারপরে কে নবী বললেন কালা আবুকা তোমার বাবা মা বাবা অনেকে হারাইছেন না বুড়া হইলে কি হইছে মা সাত কি আর মিটে কথা বলেন মা বাবার সাত কি আর মিটে কথা বলেন না কেন মিটে আরো জোরে বলেন মিটে আমার মা নাই আমার বাবা নাই দয়ালি রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখি মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে বলে সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় বলেন সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জড়ি শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সে মালা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই সয়নি সপনি শুধু মা তোমার কথা মনে হয় মারহাবা বলেন না মার কথা মনে হয় না কত মহিলার মুখ প্রতিদিন দেখা যায় মায়ের চেহারা তো কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে কত পুরুষের চেহারা দেখা যায় কিন্তু বাবার চেহারা কোথাও খুঁজে পাওয়া যায় না বন্ধু বলতেছিলাম মায়ের মতো মধুরী মায়ের আঁচল তলে এতটা শীতল হাওয়া আছে সন্তানের গোটা পৃথিবীর দুঃখ বন্ধ লাঘব হয়ে যায় ঠিক কিনা বলে আমার নবী আপনার নবী জ্বালিয়ে দিয়েছে বন্ধু ও বন্ধু রে
तीन बार बोलेछेन मायर कथा एकबार बोलेछेन बाबार कथा नबी बोलेछे एक बार जदि केउ मायर नजरे मायर चेहरार दिके ताकाय ताहले तार आमल नामा एकटा हजरे सवाब देया होबे ओगो नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो প্রতিদিন যদি 100 বার তাকাই নবী বলেছেন মাহের চেহারার দিকে যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব দেয়া হবে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু মা এবং বাবা বাবাকেও ছোট করে দেখা যাবে না আল্লাহর হাবিব বলেছেন যে সন্তানের উপর বাবা অবাধ্য সেই সন্তানের উপর আমার আল্লাহ নিজেও অবাধ্য মা বাবা কাউকে কষ্ট দেওয়া যাবে না ও বন্ধু চমৎকার একটা হাদিস শরীফ আপনি আপনাদেরকে শোনাবো বন্ধু আপনারা জানেন ইমাম বুখারীর কথা তো জানেন সিয়াসির তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ বন্ধু এই বুখারী শরীফের নির্মাতা ইমাম বুখারী তিনি ছোট কালে অসুস্থ হয়ে গিয়েছিল এই ডাক্তারের চিকিৎসা উনি ভালো হতে পারেন না ওনার চক্ষুগুলো বন্ধ নষ্ট হয়ে গিয়ে দৃষ্টি দেখছিল না এবার ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে দিল ওগো আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি সুস্থ করে দাও ভালো করে দাও হঠাৎ করে একদিন গভীর রজনীতে ইব্রাহিম খলিলুল্লাহ ইমাম বুখারীর মা স্বপ্নে দেখে ইব্রাহিম খলিলুল্লাহর মা ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিলেন রে ইমাম বুখারীর মা তোমার ছেলে বুখারীর চোখের দৃষ্টি ভালো হয়ে গেছে সকালবেলা ইমাম বুখারী ঘুম থেকে জাগলো এবার চাইয়া দেখি গোটা পৃথিবী বন্ধু আলোকিত সে সব দেখতে পায় মাকে জড়িয়ে ধরে বলল মা গো আমার দৃষ্টি শক্তি আমি খুঁজে পেয়ে গেছি মা এত বড় নিয়ামত ও বন্ধু মায়ের মতো মধু কোথাও তো নাই ঠিক কিনা বলেন আর জোরে আর জোরে মহাব্বতে ঈসা রুহুল্লাহর কথা তো সবাই জানেন বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন আল্লাহর কুদরতে বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন ঈসা নবীর মা হলো মরিয়ম ও বন্ধু তিনি যখন পাহাড়ে গেলেন খাবার ব্যবস্থা করার জন্য পাহাড় থেকে খাবার সংগ্রহ করে এই পাহাড়ের চূড়ায় এসে নজর দিয়ে যায় দেখি বন্ধু মা তো সেই ঘরের মধ্যে মৃত্যুবরণ করে আছে ঈসা রুহুল্লাহ পাগল হয়ে গেল রে আমার মা বুঝি আমাকে একলা ছেড়ে চলে গেল প্রিয় বন্ধু ছিল আমার মা এখন বন্ধু মা যখন চলে গেল মায়ের বিরহ সইতে পারে না পাগল হয়ে গেল ঈসা রুহুল্লাহ ডাকা ডাকি করতেছে কে কোথায় আছো গো চলে আসো আমার মা ইন্তেকাল করেছে তাকে দাফন করতে হবে হঠাৎ করে ঈসা নবী চায়া দেখলেন বন্ধু এত সুন্দর সুন্দর নূরানী চেহারার মানুষগুলো দলে দলে ওনার ঘরের মধ্যে প্রবেশ করতেছে বন্ধু ওদেরকে প্রশ্ন করলো আপনারা কে গো কয় আমরা পৃথিবীর কোন মানুষ না মরিয়ম যখন ইন্তেকাল করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে অর্ডার করেছে ওই জান্নাত থেকে উনার কাপড়গুলো নিয়ে এসেছি বন্ধু তখন মা মরিয়ম ওনাকে বন্ধু জান্নাতে কাপড় পরে তারে দাফন করে দিলেন জোরে বলেন সুবহান উনি একজন নবী ছিলেন নবী থাকার পরে বন্ধু মায়ের ভালোবাসা তিনি ভুলতে পারে না মা কেমন জিনিস বোঝানোর জন্য বলছি বুঝতে পারেন আপনারা সবাই জানেন মূসা নবীর জীবনীতে একটু বন্ধু ঘুরে আসবো যাবেন আমার সঙ্গে মূসা কালিমুল্লাহর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতন ধরে 2,00,000 মতন ধরে 3,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলল ওগো আল্লাহ আমার সাথে কে গো জান্নাতে বন্ধু হয়ে যাবে তার পরিচয় জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল মূসা রে তুমি তোমার এলাকার শহরে চলে যাও সেই শহরে গিয়ে দেখবে একটা কসাইয়া গোস্ত বেছে মূসা নবী জলদি চলে গেলেন যাইয়া দেখলো কসাইয়ার চেহারা এত বিশ্রী মূসা চিন্তিত হয়ে গেল এত বিশ্রী চেহারার মানুষ কেমন করে রে আমি মূসার বন্ধু হয়ে জান্নাতে যাবে এত বিশ্রী চেহারার মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখিনি
টেনশন করতেছে বন্ধু, ওই কষাইয়া গোস্ত বিক্রেতা কি করলো বন্ধু, পশুর গোস্তটা সুন্দর জায়গাটা যত্ন করে রেখে দিল, যত্ন করে রেখে দিল, গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, এবার প্যাকেটের গোস্তগুলো হাতে নিল, বাড়ির দিকে রওনা হলো, মুসা কালিমুল্লাহ রওনা হলো, যাইয়া দেখে বন্ধু বুড়িমা এতটাই বড়ুরি, গায়ের মধ্যে যদি কোনো পিপিলিকা বসে এটাকে পর্যন্ত সরাইতে পারবে না। এবার বন্ধু ওই বুড়িমাকে খাঁচা থেকে নামাইলো, নামাইয়া সুন্দর করে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার তৈরি করে গোস্ত রান্না করে মাকে খাওয়াইয়া দিল। এবার মুসা কালিমুল্লাহ ওই যে যে জান্নাতে যাবে তার সঙ্গে হয়ে সে বন্ধু ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। এবার মুসা নবী চাইয়া দেখে বুড়িমা দুইটা হাত তোলে আল্লাহর কাছে কি যেন বলতেছে। এবার ওই ছেলেও চলে আসলো, তার নাম হলো আলী বিন মুয়াফিক। ছেলেটার নাম কি? আলী বিন মুয়াফিক তার নাম। এবার বন্ধু আলী বিন মুয়াফিক যখন ফিরে আসলো, মুসা কালিমুল্লাহ বুড়িমাকে একটা ডাক দিল, বুড়িমা গো জানতে বড় মনে চাই, বলো না তুমি এতক্ষণ কি দোয়া করেছো। এবার বন্ধু বুড়িমা একটা ডাক দিয়ে বলল, আপনি কে গো? এবার মুসা কালিমুল্লাহ বলল, আমি হলাম এই জামানার নবী মুসা কালিমুল্লাহ। ও গো নবী আমার ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, আমার এই ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি, আমি কি দিব সন্তানকে, আমি কন্টিনিউ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত করে দেই, অগমনি আমার এই পাগল সন্তানটাকে তুমি মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ একটা ডাক দিয়া বলল, ও বুড়িমা আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার সাথে জান্নাতে কে যাবে গো, আমাকে একটু বলে দাও না, আমার আল্লাহ আপনার ছেলে আলী বিন মুয়াফিকের ঠিকানা দিয়েছে, আপনার দোয়া কবুল করে আপনার ছেলেকে জান্নাতে করে দিয়েছে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু অন্যদিকে আর গুড়াগুড়ি করব না, এবার হাদিস শরীফের মধ্যে ঢুকবো। বনী ইসরাইলের তিনজন লোক সফরে বের হলো, সফরে যখন বের হলো সফর করতে করতে তারা বন্ধ রাত্র হয়ে গেল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মন দিয়ে শুনলেন, রাত্র যখন হয়ে গেল তারা সবাই পাহাড়ের চূড়া থেকে নেমে পাহাড়ের গোহায় তারা অবস্থান নিল। পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলো, হঠাৎ করে পাহাড়ের চূড়া থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো। এত বিশাল পাথর, পৃথিবীর কারো ক্ষমতা নাই পাথর সরাইবার। তিনজন তো ভিতরে ঢুকে আছে, কোথায় কথা বলেন না কেন, ভিতরে ঢুকে আছে বন্ধু। এই পাথর তাদের দরজা, যে দরজা দিয়ে প্রবেশ করেছে এই দরজাটা ফিলাপ হয়ে গেল। তারা তিনজন চিন্তা করতেছে, কে রে বিপদ থেকে আমাদেরকে বাঁচাবে, কেমন করে বাঁচবো, এই পাথরটাই বা কে সরাবে, কেমন করে পাথরের বিপদ থেকে উদ্ধার হতে পারবো। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে তাদের মাথায় একটা বুদ্ধি আসলো। ভাই কয়েলটা সরাই দাও তো, এটা আমাকে ইনফেকশন, অনেক আগে বলতাম আসলে ওয়াজের ধারাবাহিকতা ভুলে গেছি বলতে, এটা সরাই দাও, একটু মন দিয়ে শুনে নে। এই হাদিস শরীফটা থেকে অনেক অনেক মজার তথ্য আপনারা পাবেন আমলের করার মতো। আর বিশেষ করে মিজান ভাই মায়ের পাগল, আপনারা আমার একটা ভিডিও দেখবেন বরুড়া সুন্নি মিডিয়াতে, বরুড়া সুন্নি মিডিয়া যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখন দেখবেন, গত বছর আমি 24 ফেব্রুয়ারিতে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ছেলেটা অনেক ধনী, তার ওষুধ কোম্পানি আছে, গার্মেন্টস আছে, সে আমাকে এত পছন্দ করে বলল, হুজুর আপনার এখানে আমার এখানে দাওয়াত আসতে হবে বন্ধু, আমার লেখা একটা গজল না জানি গজলটা গাইলাম, কান্না ও বন্ধু, তার কান্না দেখে প্যান্ডেল এবং স্টেজের মানুষ কেউ থামতে পারে না। এখনো পৃথিবীতে মা বাবার পাগল আছে, মা বাবার প্রেমিক আছে বিদায় পৃথিবীতে এখনো আছে, নাইলে কবে আমার আল্লাহ ধ্বংস করে দিত, ঠিক কিনা বলেন?
কারণ আপনার নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে মার কলিজায় যদি কোনো সন্তান ব্যথা দেয় কারণ আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না গোলামি করলে আল্লাহর করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে ঠিক কিনা বলেন ওয়াডার কার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহ যেই সন্তান মা বাবাকে ভালোবাসলো একদিকে তার ওয়াডার পালন হয়ে গেল অন্য দিকে মা বাবার বাধ্য সন্তান হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার বন্ধু বিপদে পড়লো এবং তিনজন মিলে পরামর্শ করতেছে কেমন করে বাঁচবো এই ভয়ঙ্কর বিপদ থেকে এখন আমি কি করব এবার তিনজন মিলে সিদ্ধান্ত করলো জীবনের গুরুত্বপূর্ণ নেক আমলগুলো কি আছে ওই আমলগুলো রসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব বিশ্বাস আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এবার নাম্বার ওয়ান প্রথম ব্যক্তি ওনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ওনার তৎকালীন সময় ওনার মনে পড়েছে ওনার জীবনে একটা আমল করেছিল বন্ধু সেই আমলটা হলো উনি একজন কাঠুরিয়া উনি কি উনি একজন কাঠুরি উনি প্রতিদিন বন্ধু কাঠ কাটার জন্য পাহাড়ে যাইতেন জঙ্গলে যাইতেন জঙ্গল থেকে কাঠ কেটে কেটে এনে তার বাড়িতে ছিল একটা দুধের প্রাণী দুধ দহন করে তার মা বাবাকে খাওয়াইতেন একদিন লাকড়ি কুড়াইতে কুড়াইতে বন্ধু তার দেরি হয়ে গেল অনেক বেশি দেরি হয়ে গেল এবার বাড়িতে যখন ফিরে আসলো বাড়িতে বন্ধু ফিরে আসার পরে আইসা দেখে মা বাবা ঘুমিয়ে গেছে কি মা বাবা ঘুমিয়ে গেছে এবার ওই সন্তান কি করলো কাঠুরি কি করলো তিনি একটা পাত্র হাতে নিলেন নিয়ে দুধ দহন করলেন দুধ দহন করে সে মা বাবা যেই জায়গায় ঘুমিয়ে সেই দরজার মধ্যে সন্তান দাঁড়ায় রইলেন এই কাঠুরির একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল বাবা গো তুমি দুধ দহন করেছো আমি দুধ পান করব ওই ছেলে ডাক দিয়ে বলতেছে মা রে বাবা রে আমি যতক্ষণ না পর্যন্ত আমার বাবা মাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি তোমাকে দুধ খাওয়াতে পারবো না আর আমাদের বর্তমান যুগের ছেলেরা মা বাবাকে খাওয়ানোর ডরে লুকাইয়া বউর কাছে দেয় ওমা তাইলে মনে হয় নোয়াখালীর মানুষ ভালো ভালো না না তো সবাই জোরে ঠিক বলতো আমি দেখছি অনেকেই বন্ধু মা বাবা নি দেখে ফেলে বোন কি দেখে ফেলে বউর কাছে চুপে চুপে দেয় কিন্তু ওই মা বাবার পাগল তিনি কি করলো না তার বাচ্চাকেও দুধ দিল না ওই মায়ের দরজায় বন্ধু দাঁড়াইয়া রয়েছে একদম দাঁড়াইয়া থাকতে থাকতে রাত্র শেষ হয়ে গেল মা বাবার ঘুম ভেঙে গেল ফজরের নামাজের সময় হয়ে গেল বাবা মা উঠার পরে বাবা মাকে দুধ পান করায় এসে শান্তি হলো বাবা মারে পাগল ছেলে আজকে পাহাড়ের গুহায় বিপদে কেউ জানে না জানি শুধু একমাত্র আমার আল্লাহ এবার ওই ছেলেটা ওই দিনের এই কর্মটার কথা মনে করে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিল ওগো আল্লাহ ওই দিনের গোলামিটা আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম আর কাউকে না যদি তুমি ওই দিনের আমার এই কর্ম পছন্দ করে থাকো গো আজকে পাথরের বিপদ থেকে বাঁচাও না কইতে দেরি বন্ধু কেমন করে বললে তোমরা বুঝবা গো আমার তো সেই ভাষা জানা নাই অ বন্ধু এই কথা বলতে দেরি রে এবার চাইয়া দেখি পাথরটা একটুখানি সরে গেছে কিন্তু বের হওয়ার ব্যবস্থা এখনো হয় নাই এবার দুই নাম্বার ব্যক্তি বন্ধু এখানে যুবক যুবতীদের জন্য শিক্ষা আছে দুই নাম্বার ব্যক্তির জন্য যুবক যুবতীদের জন্য শিক্ষা হলো দুই নাম্বার ব্যক্তির সেই আমল সে তার চাচাতো বোনকে ভালোবাসতো কি সে তার চাচাতো বোনকে ভালোবাসতো
অনেক চেষ্টা করেছে সে তার বোনটাকে ভোগ করার জন্য নাউজুবিল্লাহ বলেন হাজার চেষ্টা করার পরেও মেয়েটাকে সে রাজি করতে পারলো না হঠাৎ করে তৎকালীন সময়ে দুর্ভিক্ষ দেখা দিল তখন এই মেয়েটা তার চাচাতো ভাইয়ের কাছে যখন আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে চাচাতো ভাই তাকে 200 দিরহাম দিল 200 দিরহাম দিয়ে বলল তুমি আমাকে আমার মনের আশা আমি পূরণ করব তার বিনিময়ে তোমাকে আমি 200 দিরহাম দিলাম এই কথা বলে যখন ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল দুই নাম্বার ব্যক্তি মেয়েটা একটা ডাক দিয়ে বলল ভাইজান একটা কথা শোনো গো যিনি আমাকে মোহরানা দিয়ে বউ করে তার ঘরে নিয়ে যাবে ওনার জন্য আমাকে ইজ্জত ধরে রাখতে হবে এটার হক একমাত্র যিনি আমার স্বামী হবে তার তুমি ইজ্জত আমার লুটে নিও না এই কথা বলতে দেরি রে ওই যুবক ছেলেটা 200 দিরহাম মাফ করে দিয়েছে মেয়েটাকে ছেড়ে সে দূরে চলে এসেছে এই ব্যক্তি আজকে পাহাড়ের গোহায় বিপদে পড়ে আছে আল্লাহকে ডাক দিয়ে বলল অগমনি বইদিন যে আমল করেছিলাম এটা একমাত্র তোমাকে পাওয়ার আশায় তোমাকে তোমাকে রাজি করার আশায় ওই দিনের আমল যদি কবুল করে থাকো গো আজকের বিপদ থেকে উদ্ধার করো দোয়া শেষ হইতে দেরি এবার চাইয়া দেখে পাথরটা আরো একটু সরে দাঁড়িয়েছে তিন নাম্বার ব্যক্তি বন্ধু আমাদের আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে কোম্পানি ফিজেট বলেন গার্মেন্টস বলেন কোন ইন্ডাস্ট্রিজ বলেন আমাদের যে মিল ফ্যাক্টরি গুলো বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানিতে শ্রমিককে ঠকানো হয় কথা কয় না ইপিজেট যে চাকরি এটা তো গজব মার্কা চাকরি আমাদের দেশের ছেলে মেয়ে যে রক্ত চুষে নিচ্ছে একদিন বন্ধ করলে অনেক টাকা মাইনাসও করে দিচ্ছে এই জন্য দেখেন না আগুনে পুড়ে ছাই হয়ে যায় কথা কি নদী দিয়ে পারাপার হওয়ার সময় নদীতে ডুবে তলিয়ে যায় আছে না নাই কথা বলেন না কেন এটা বলতাম না বলার অন্যতম কারণ হলো হাদিস শরীফের তিন নাম্বার ব্যক্তির সাথে এই জীবনের মিল আছে তৃতীয় ব্যক্তির জীবনে আমল ছিল ওনার বাড়িতে একজন শ্রমিক ছিল কি ছিল 10টা বাজে না শ্রমিক ছিল শ্রমিকদেরকে দিয়ে কাজ করাইতেন সব শ্রমিক বেতন নিয়ে চলে গেল একজন শ্রমিক বেতন নিতে নেয়নি তিনি চলে গেল মালিকের কাছে এই বেতনটা রয়ে গেছে কি মালিকের কাছে বেতনটা রয়ে গেছে এই ব্যক্তিটা হলো তিন নাম্বার ব্যক্তি উনি কি করলেন তার এই অর্থটাকে তিনি বিনিয়োগ করলেন সুবহানাল্লাহ বলেন আর জোরে তিনি যখন এটাকে বিনিয়োগ করলেন করতে করতে এটা বন্ধ অনেক দূর পার হয়ে গেল হঠাৎ কোনেক দিনে শ্রমিক এসে হাজির হয়ে গেছে মানি আমি তো আপনার কাছে আমার পারিশ্রমিক রেখে গিয়েছিলাম আজকে ফিরে এসেছি আমার পারিশ্রমিকটা দিয়ে দেন এবার বন্ধু ওই মালিক কি করলো তুমি মাঠের দিকে নজর দাও মাঠের দিকে নজর দিয়ে দেখো মাঠের মধ্যে যতগুলো ওট বকরি দেখা যায় সবগুলো তোমার এবারে শ্রমিক বলতেছে মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করেন কয় না রে না আমি তোমার সাথে ঠাট্টা মশকরা করি না তুমি যখন বেতনটা রেখে গিয়েছিলে এটা আমি বিনিয়োগ করেছিলাম আর বিনিয়োগ যখন করেছিলাম বাড়তে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এই সবগুলো তোমার তুমি নিয়ে যাও শ্রমিক খুশি মনে সবগুলো হাসতে হাসতে নিয়ে গেল তিন নাম্বার ব্যক্তি বলে আল্লাহ আমার ওই দিনের এই কর্ম তোমাকে খুশি করার জন্য করেছিলাম এটা যদি তোমার পছন্দ হয় গো আজকের বিপদ থেকে বাঁচিয়ে দাও ও বন্ধু দোয়া করতে দেরি রে আল্লাহর কুদরতে পাথর পুরোটা সরতে দেরি হয় না এটার নাম হলো ইসলাম